আজ 3 নভেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম রূপকার জাতীয় চার নেতার 34তম মৃত্যুবার্ষিকী 1975 সালের এই দিনে সর্বোচ্চ নিরাপত্তা এলাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নৃশংসভাবে খুন করা হয় মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে জেল হত্যা দিবস সংবাদে নিয়ে থাকছে পরপর কয়েকটি রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান সরকারের আমলেই জেল হত্যা মামলার পুনর্বিচার হবে সন্ধ্যায় জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এ সময় অশুভ শক্তি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুধু দলীয় নেতাকর্মী নয় মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজীব খানের রিপোর্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সভাস্থলে আসলে বক্তব্য রাখেন জেলখানায় নিহত জাতীয় নেতাদের সন্তানরা তারা শুধু জেল হত্যাই নয় বিচারের মাধ্যমে সব হত্যাকাণ্ডের দায় থেকে দেশ মুক্তি পাবে বলে আশা করেন একাত্তরের পঁচাত্তরের ঘাতকেরা ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের রায় ইনশাল্লাহ বাংলার মাটিতে কার্যকর করা হবে জেল হত্যার বিচারে বাংলার মাটিতে হবে 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যার বিচারের কার্যক্রম জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই শেষ হবে কারণ আমরা জাতিকে মুক্তি দিতে চাই বঙ্গবন্ধুকে রক্ষা করার না রক্ষা করার বেদনা বুকে ধারণ করে সৈয়দ নজরুল তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান জীবন দিল জীবনের চাইতে বড় কিছু হতে পারে না জীবন দিয়েছে কিন্তু আত্মসমর্পণ করে নাই মাথা নত করে নাই এরাই তো নেতা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত অভিযোগ করে বলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়াও প্রমোশন ও চাকুরির মাধ্যমে হত্যাকারীদের পুরস্কৃত করেছেন ওই হাওয়া ভবনে যারা জড়িত তাদের সবাই নাম বলবে এই ভয়ে তোমরা বাবরের জন্য কাঁদতেছো শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে এর বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং জেল হত্যার বিচারও আবার পুনর্বিচার এই বাংলাদেশে করা হবে জন্মদিন না হওয়া সত্ত্বেও উৎসব করার জন্য মিথ্যা জন্মদিন পালন করে খুনিদেরকে উৎসাহিত করা কাজী তাদের চরিত্র কী এবং তারা কিসে লিপ্ত এটা তো আপনাদের বুঝতেই হবে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা স্বাধীনতার সপক্ষ শক্তি তাদের সকলকে আমি আহ্বান জানাবো যে এই অশুভ শক্তি যারা বারবার আমাদের স্বাধীনতা হরণ করতে চায় এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেউ যেন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে সাংবিধানিক অধিকার কেড়ে নিতে না পারে তার জন্য অতন্ত্র মতো কাজ করতে হবে আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের জন্য তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনি সবার সহযোগিতা চান রাজীব খান আরটিভি ঢাকা এদিকে জাতীয়